দেয়াং পাহাড় একটি প্রাচীন জনপদ, যেটি ছিল আরাকান রাজের চাটিকা দুর্গ এবং কারাগার। প্রথম পর্তুগিজদের বসতি দেখাবো 400 বছরের পুরনো নারকীয় বদ্ধভূমি, মধ্যযুগের নালিকূপ যেটি বাঁচিয়ে রাখত পুরো গ্রামকে। কথা বলবো প্রথম আগমনকারী পর্তুগিজ খ্রিস্টিয়ান বংশধরের সাথে, সেই সাথে আরও দেখাবো দেয়াং রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত কিংবা হাজার বছরের নানা স্মৃতিচিহ্ন। ঐতিহাসিক দেয়াং পাহাড় চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরবর্তী বর্তমান আনোয়ারা কর্ণফুলীর বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। এই পাহাড়েই ছিল প্রাচীন পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়। মহাকবি আলাউল তার সতীময়না কাব্যে দেয়াংয়ের কথা বলেছেন এভাবেই, কর্ণফুলী নদী আছে পূর্বে এক পুরী, রোশাং নগর তার স্বর্গাবতারী। এমনই জমকালো ছিল এই দেয়াং রাজ্যের ইতিহাস। আরাকান রাজাদের রাজধানী ছিল এই দেয়াং, তাদের চাটিকা দুর্গ এবং দেয়াং কারাগার ছিল এখানে। যেই রাজ্যের স্তুতি গেয়েছেন মহাকবি, দুঃখজনকভাবে সেই রাজ্যের এই কারাগারেই বন্দী ছিলেন মহাকবি আলাউল। বর্তমান সময়ে জ্ঞান বিজ্ঞানের প্রশ্ন আসলে আমরা কথায় কথায় আরব কিংবা ইউরোপ আমেরিকার কথা বলি, কিন্তু প্রাচীনকালে তাদের অন্ধকার সময়ে এই অঞ্চল ছিল আলোচ্ছটায় ভরপুর। অসংখ্য বিদ্যাপীঠ এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল এই অঞ্চলে ভারতীয় উপমহাদেশে। এই অঞ্চলের প্রাচীন পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় তেমনই একটি, যেখানে দীক্ষা নিতে আসত পৃথিবীর নানা প্রান্তের মানুষ। আরাকান এবং ত্রিপুরা রাজ্যে মাঝে মধ্যেই যুদ্ধ বিগ্রহ হতো, সেই সূত্রে এই রাজ্য ত্রিপুরা রাজাদের অধীনেও ছিল। সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহ সামরিক সাহায্যের বিনিময়ে 1537 সালে পর্তুগিজ বণিকদের দেয়াং পাহাড়ে কুঠি ও গির্জা নির্মাণের অনুমতি দেন। মোগল আমলে আরাকানি সৈন্যরা ফিরিঙ্গি বন্দর এবং ফিরিঙ্গি পল্লীর কাছে তিনটি ঘর নির্মাণ করেন। মোগল সেনারা আরাকানিদের পরাজিত করে দেয়াংয়ে আগুন ধরিয়ে দেন। ধারণা করা হয় পণ্ডিত বিহারটি তখনই ধ্বংস হয়ে যায়। আমরা ইতিমধ্যেই প্রবেশ করে ফেলেছি এই অঞ্চলে প্রথম আগমনকারী পর্তুগিজ খ্রিস্টিয়ানদের প্রার্থনালয়ে, যেটি খ্রিস্টিয়ানদের কাছে অতি পবিত্র এবং একই সাথে প্রাচীন নিদর্শন। 1537 খ্রিস্টাব্দে পর্তুগিজ খ্রিস্টানরা এই অঞ্চলে প্রথম, এই দেয়াং রাজ্যে প্রথম আগমন ঘটে এবং তারা এখানে বসতি স্থাপন করে, এবং 1598 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে দুজন মিশনারি আসেন, একজন ফাদার ফার্নান্দেস, অন্যজন ডোমিঙ্গো ডি সুজা। ওনারা দুজন এখানে 1600 সালের দিকে একটা গির্জা স্থাপন করে, কিন্তু দুঃখজনকভাবে ওই গির্জা একটা যুদ্ধে বস্মীভূত হয়ে যায়। বস্মীভূত হয়ে যাওয়ার পরে 1600 সালে একই ঘটনা ঘটে, তারা আবার একটা গির্জা স্থাপন করে, এবং 1607 সালে একটা ট্র্যাজেডিক ঘটনা ঘটে এখানে এই অঞ্চলে। এখানে প্রায় একটা যুদ্ধে 600 খ্রিস্টানের হত্যাযজ্ঞ হয়। 1607 সালে সেই হত্যাযজ্ঞের পরে আবার নতুন করে এখানে খ্রিস্টানরা বসতি স্থাপন শুরু করে এবং এখানে বসবাস করতে থাকে। 1600 সালে দেয়াং রাজ্যে প্রথম নির্মিত হয় মরিয়াম আশ্রম আর মা মারিয়ার গ্রোটো। এখানেই চট্টগ্রামে খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান মা মারিয়ার তীর্থ উৎসব অনুষ্ঠিত হয়। দেয়াং পাহাড়ে প্রথম বসতি স্থাপন করা ছিল এই অঞ্চলে প্রথম আগত খ্রিস্টান পরিবারের, আর এখান থেকেই বিভিন্ন স্থানে তথা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে খ্রিস্টান বিশ্বাসীগণ ছড়িয়ে পড়ে। গ্রোটো মানে কৃত্রিমভাবে নির্মিত গুহা, কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। গ্রোটোটির দিকে তাকালে প্রাচীন সেমিটিক অঞ্চলে উদ্ভব হওয়া এই ইতিহাসের একটি প্রাচীন আস্বাদন পাওয়া যায়। প্রতি বছর 12ই ফেব্রুয়ারি খ্রিস্টানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব মা মারিয়ার তীর্থ উৎসব এখানে অনুষ্ঠিত হয়। হাজার হাজার খ্রিস্টান নরনারী এই উৎসবে যোগদান করেন।
ভিডিওর এই পর্যায়ে আমরা যাব একটি দুঃখজনক ঘটনার সাক্ষী হতে, যেই দুঃখজনক ঘটনা ঘটেছিল আজ থেকে 400 বছর আগে এই অঞ্চলে। শাহামিরপুর গ্রামের অনুচ্চ পাহাড়ি ভূমি। 1607 খ্রিস্টাব্দে আরাকান রাজের সৈন্যরা খ্রিস্টান বসতি ধ্বংস করার লক্ষ্যে এখানে গণহত্যা চালায়। ধ্বংসযজ্ঞের এক পর্যায়ে 600 জন খ্রিস্টান ধর্মাবলম্বী আশ্রয় নেয় গির্জাতে। অতঃপর সেই গির্জায় আগুন লাগিয়ে দেওয়া হয়। অরক্ষণেই 600 জন খ্রিস্টান ধর্মাবলম্বী বশীভূত হয়ে যায়। বন্ধুরা, আপনারা ইতিপূর্বে জেনেছেন 1607 সালে খ্রিস্ট ধর্মের খ্রিস্ট বিশ্বাসের সাক্ষ্য দিতে গিয়ে এই অঞ্চলে আরাকানিদের দ্বারা প্রায় 600-এরও অধিক খ্রিস্ট ধর্মাবলম্বীকে হত্যা করা হয় এবং এই সেই সমাধিক্ষেত্র যেখানে তাদের কবর দেওয়া হয়, তাদের সমাহিত করা হয়। পাহাড়ের এই সবুজ স্নিগ্ধ পরিবেশে শুয়ে আছেন সেদিনের গণহত্যার শিকার হওয়া মানুষগুলো। ভাবতেই মনটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। পাশেই মুসলমান সম্প্রদায়ের কবরস্থান। আজ থেকে 500 বছর আগে শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্মবিশ্বাসের কারণে 600 জন লোককে হত্যা করা হয়, যাদের বধ্যভূমি এখানেই। এখানেই সে হতবাগেরা শুয়ে আছেন। আমরা যদি সেই আগেরকার সময়ে ফিরে যাই, যদি সেই ঘটনাটা মনে আসে, আসলে দুঃখে মনটা ভারী হয়ে আসে। এই স্থান যেন বধ্যভূমির আকর। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময়েরও একটি বধ্যভূমি এখানে বিদ্যমান। বন্ধুরা, একটা বধ্যভূমি ভিডিও করতে এসে আরেকটা বধ্যভূমির খোঁজ পেয়ে গেলাম। এই যে দেখুন, এই বধ্যভূমি, এখানে ঘুমিয়ে আছে 19টি প্রাণ, যাদেরকে 1971 সালে গণহত্যা করে এখানেই ফুঁতে রাখা হয়। ওনারা সকলেই ছিলেন এই গ্রামের বাসিন্দা। 1971 সালে কোনো একদিন এখানে এসে গণহত্যা চালানো হয় এবং এই 19 জনকে এখানে কবর দেওয়া হয়। এই পর্যায়ে আমরা যাব শত শত বছরের পুরনো একটি কূপ দেখার জন্য, যেই কূপের সাথে এই প্রাচীন জনপদের সম্পর্ক অত্যন্ত প্রগাঢ়। চলুন তবে দেখে আসি সেই কূপ এবং শুনে আসি তার অতীত ইতিহাস। অনুচ্চ পাহাড়ি ভূমির পাদদেশে গড়ে উঠেছে বর্তমান আধুনিক জনপদ। এই গ্রামে খ্রিস্টান এবং মুসলমান পাশাপাশি বসবাস করেন। দেয়াং রাজ্যের প্রাচীন এই স্থান ছিল অত্যন্ত গহীন এবং জঙ্গলে ভরা, যার কিছুটা আজ এই সময়েও পাওয়া যায়। প্রাকৃতিকভাবে সৃষ্ট হওয়া এই কূপ বাঁচিয়ে রাখত সেই সময়ের জীবজন্তু তথা যৎসামান্য জনজীবনকে। কিছু বছর আগ পর্যন্ত এই সুপেয় জলের কূপ ছিল টলটলা স্বচ্ছ। পাশেই শিল্পাঞ্চল প্রতিষ্ঠা হওয়ার পর এই কূপের স্বচ্ছ জল এখন ইতিহাস। আমরা ছোটকাল থেকে দেখতেছি আমাদের এখানে আশেপাশে যে ফাড়াগুলো আছে, সাইড ফাড়া বিশেষ করে, সবাই ছোটো বড় সবাই সকাল থেকে রাত 8টা পর্যন্ত এখান থেকে কলসি ভরে ভরে পানি নিয়ে যেত, বুঝছেন? তা আজকে ওই সময়ের মধ্যে ঠিক বলছিল না, আমাদের ঘরের মধ্যে ঠিক বলছিল না। আজকে 4-5 বছর পর্যন্ত দেখতেছি এখানে পানি শুকে যেতেছে। এখানে তো 24 ঘন্টা পানি ছিল। এই পানিগুলো এমন ভালো পানি ছিল, এই ঠান্ডা মৌসুমে গরম ছিল, গরম মৌসুমে ঠান্ডা পানি ছিল, এত পরিষ্কার পানি ছিল। আমার বাপ আমাদের আব্বা আমাদের থেকে শুনছি, ওরার আমল থেকে হয়তো 100 বছর থেকে বেশি হবে এটার ঐতিহ্য। এই গ্রাম তার নিজ নামের চেয়েও নালিকুপ অঞ্চল নামে বেশি পরিচিত। কিন্তু প্রাচীন এই কূপের শুষ্ক রুক্ষ রূপ সবাইকে মর্মাহত করছে। খ্রিস্টান পল্লী ধরে আমরা যাচ্ছি এবং আমরা পৌঁছতে চাই আদি খ্রিস্টান পরিবারে, যারা এখানে প্রথম বসতি স্থাপন করেছিল 500 বছর পূর্বে। আমরা চেষ্টা করব তাদের বংশধরের সাথে কথা বলতে। চলুন তবে যেতে যেতে জেনে নিই দেয়াং রাজ্যের আরও ইতিহাস। একসময় দেয়াং রাজ্যের এই বন্দর ছিল মগ রাজাদের অধিকারভুক্ত। একই সাথে
খ্রিস্টান এবং বৈদেশিক বণিকদের প্রধান বাণিজ্যিক স্থান। ষোড়শ এবং সপ্তদশ শতকের পর্তুগিজ লেখকদের লেখায় বারবার এসেছে সিটি অব বাংলার নাম। এই সিটি অব বাংলা হচ্ছে এই স্থান। একদা অত্যন্ত রাজসিক ছিল এই স্থান, ভাবতেই অবাক লাগে। বাংলার উপকূলে এই দেয়াং রাজ্যেই প্রথম পর্তুগিজ বসতি স্থাপন হয়। গত শতকের শুরুর দিকে এই দেয়াং রাজ্য পরিচিত হয় ফিরিঙ্গি বন্দর নামে। পর্তুগাল থেকে আসা পর্তুগিজদের বলা হতো ফিরিঙ্গি। মোগল আমলের পরে এই অঞ্চল শাসন করতেন একজন বড় জমিদার, নাম ছিল রাজা শ্যাম রায়। তার উপর নির্মিত একটা ভিডিও আমার চ্যানেলে আছে, সময় হলে দেখে আসতে পারেন। আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি সেই পর্তুগিজ খ্রিস্টান পরিবারে, যাদের পূর্বপুরুষ 500 বছর পূর্বে এই অঞ্চলে প্রথম নিয়ে এসেছিল খ্রিস্ট বিশ্বাস। অনুমতি সাপেক্ষে ভেতরে প্রবেশ করতেই ছিমছাম একটি বাড়ি। কক্ষের অভ্যন্তরে প্রবেশ করার আমন্ত্রণ জানালেও আমি বাইরের দৃশ্য ধারণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। কথা বলবো এই পরিবারের বংশধর মিলি ডি রোজার সাথে। আমি মিলি ডি রোজা। আমার ফ্যামিলি 1618 খ্রিস্টাব্দে এখানে প্রথম পর্তুগিজ আমলে এরা আসে। আমি তারই একজন বংশধর। খ্রিস্টান মিশনারিতে মরিয়াম আশ্রম দিয়াঙে আমি ওখানে টিচার হিসেবে আছি। আজকে থেকে 12 বছর আগে থেকে আমি ওখানে জয়েন করে এখনও কাজ করে আসছি। আমার অনেক ভালো লাগে, যেহেতু খ্রিস্টান না, এজ এ খ্রিস্টান হিসেবে আমি এখানে কাজ করছি। তারপরে যে অনেক ছোটো ছোটো বাচ্চাদের আছে, ওদেরকে আমি খ্রিস্ট সম্পর্কে বা খ্রিস্টান সম্পর্কে, ধর্মাবলী সম্পর্কে ওদেরকে আরও অনেক উৎসাহিত করি। পর্তুগিজরা এখানে আসছে আসলে ব্যবসা করতে। চিটাগাং পোর্টের মধ্যে ওরা যখন ব্যবসা করতে আসে, তখন কিন্তু ওরা এই পারে যখন আসে, এই জন্য ডি রোজা, ডি অ্যাপোস্ট্রফি আর ও জেটে, হ্যাঁ, তাহলে এই ডিটা আসছে কিন্তু ওখান থেকে, ডি রোজা। আর এখানে সর্বপ্রথম যখন পোলাকো পর্তুগিজরা আসে, তখন ডি রোজা ফ্যামিলি, তারপরে পোলাকো ফ্যামিলি, আর একটা হচ্ছে মরেস ফ্যামিলি। এই তিনটা ফ্যামিলি থেকে বর্তমানে আছে আপনার মরেস ফ্যামিলি আর ডি রোজা ফ্যামিলি। পোলাকো ফ্যামিলি এখন বর্তমানে ওরা অস্ট্রেলিয়াতে অবস্থান করতেছে। পর্তুগাল থেকে একজন টিচার আসছিল, উনি আমাদের সাথে ভিজিট করে গেছে। একটু জানার ছিল ওনার অনেক কিউরিয়াসিটি, যে পর্তুগাল থেকে ওরা এখানে এসে কী করছিল, কাদের বংশধর এখানে রেখে গেছে, সেই হিসেবে আমাদেরকে দেখতে আসে। পাথরঘাটা ওইখানে খ্রিস্টান আছে, ওইখানে আছে আপনার পাহাড়তলিতে আছে, বোয়ালখালিতে আছে। তো আমরা এখানে ডিসেম্বরের 25 তারিখে যে অনুষ্ঠান করি আমাদের খ্রিস্টানের, 25শে ডিসেম্বর যিশু জন্মদিন, ওটা আমরা এখানে গির্জার মধ্যেই করি। আর শহরে যারা আছে ওরা ওইখানে লোরদের রানী মা মারিয়া ওই গির্জার মধ্যে ওরা করে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখতে চাই দেয়াং রাজ্যের সেই কারাগার কোথায় ছিল যেখানে বন্দী ছিলেন মহাকবি আলাউল, যিনি ছিলেন মধ্যযুগের এক বাঙালি কবি, পদ্মাবতী কাব্যের জনক। বন্ধুরা, দেয়াং রাজ্যের গল্পকে আমি দুই পর্বে বিভক্ত করেছি, এটি প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমি চেষ্টা করব এই রাজ্যের ঐতিহাসিক স্থান, প্রত্নতত্ত্ব এবং একটি সম্প্রদায়কে দেখাতে। আশা করছি এই পর্বের মতো দ্বিতীয় পর্ব দেখতে ভুল করবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। বন্ধুরা, আরাকান রাজ্যের সীমানা ছিল মিয়ানমার থেকে চট্টগ্রাম তথা ফেনী পর্যন্ত, এবং এই আরাকান রাজ্যের একটা বিশেষ জায়গা ছিল এই চাটিকা দুর্গ, যেটা দেয়াং পাহাড়ে অবস্থিত, এবং এটাই সেই দেয়াং পাহাড়। এখানে ছিল আরাকানিদের জেলখানা, যেখানে বন্দী ছিলেন মহাকবি আলাউল 1500 শতকে, 1500 শতকে। এখন হয়তো এই উন্নত রাস্তাঘাট দেখে বোঝার উপায় নাই যে এটি ছিল একটি প্রাচীন জনপদ, সেই সময়ের প্রাচীন জনপদ। একটা প্রাচীন ঐতিহাসিক স্থানে এসে খুবই আশ্চর্য লাগছে। জুল, কি দেখছো? এত সৌন্দর্য, এত মনোমুগ্ধকর দৃশ্য আসলে আমি কল্পনা করি না, যেটা নিজের চোখে দেখতে পারবো। বই পুস্তকে অনেক পড়েছি আলাউল সম্পর্কে, আরাকান রাজ্য সম্পর্কে, কিন্তু আজকে আপনার সাথে এসে আমি যেটা নিজের চোখে দেখতে পাবো তা আসলে অবিশ্বাস্য একটা ঘটনা আমার জন্য। আর আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে অংশীদার করার জন্য, এত সুন্দর জিনিসটা দেখার জন্য।